नमस्कार, आमी कानाई दत्त, असिस्टेंट टीचर बुंशारी हाई स्कूल। तो आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमरा आज के आमार सब्जेक्ट हच्छे इंग्लिश। आज के आमी करबो ट्रांसफॉर्मेशन अफ सेंटेंस। एर आगे आमी ट्रांसफॉर्मेशन अफ सेंटेंसेर उपर एकटा सब्जेक्ट करेछिलाम, चेंज अफ पार्ट अफ स्पीच। आशा करी तुम्हारा भिडियोटी देखेछो। तो आज के আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব। তোমরা জানো যে ক্লাস 9 এবং ক্লাস 10 দুই ক্লাসে ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন থাকে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি করতে দেওয়া হয়, যে কোন একটা সিম্পল সেন্টেন্স আছে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হয়, বা কমপ্লেক্স থেকে সিম্পল বানাতে হয়, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বানাতে হয়, বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বানাতে হয়, এই ধরনের প্রশ্ন এখানে দেওয়া থাকে। তো আজকে আমি তোমাদের যেটা পড়াবো পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের ভ্যারাইটিগুলো পরীক্ষাতে খুবই বেশি দেয়। 9-এর পরীক্ষাতে তো দেয়, আর উচ্চ মাধ্যমিকে তো অবশ্যই দেয়। এই উদাহরণগুলো যদি তোমরা ভালো করে দেখে রাখো, এই ভ্যারাইটিগুলো যদি করে রাখো, তাহলে দেখবে পরীক্ষায় 2 নম্বর কম করে হলো কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যায়। তো প্রথমে আমাদের যেটা ভ্যারাইটি, ইউজ অফ ইনস্পাইট অফ দো বাট, এর ব্যবহার আমরা আজকে শিখে নেব। ইনস্পাইট অফ দিয়ে আমরা সাধারণত সিম্পল সেন্টেন্স বানাই। দো দিয়ে বানানো হয় কমপ্লেক্স সেন্টেন্স, আর বাট দিয়ে বানানো হয় কম্পাউন্ড সেন্টেন্স। কি বললাম, ইনস্পাইট অফ দিয়ে সিম্পল সেন্টেন্স, দো দিয়ে বানানো হয় কমপ্লেক্স সেন্টেন্স, বাট দিয়ে বানানো হয় কম্পাউন্ড সেন্টেন্স। ইনস্পাইট অফ শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও, দো শব্দের অর্থ হচ্ছে যদিও, আর বাট শব্দের অর্থ তোমরা সবাই জানো কিন্তু। এবার আমরা দেখে নেব যে পরীক্ষায় এই সব টার্ম ইউজ করে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের গ্রামারের প্রশ্ন হতে পারে, আমরা সেটা দেখে নেব। তো প্রশ্ন অনেক ভাবে হতে পারে। প্রথমে মনে হতে পারে যে দুটি বাক্য দিয়ে দিল, বাক্য দিয়ে বললো যে জয়েন দ্য সেন্টেন্স ইনটু সিম্পল, বা জয়েন দ্য সেন্টেন্স ইনটু কমপ্লেক্স। প্রথমে আমি তাহলে দুটো বাক্য দিয়ে পড়াচ্ছি। Dinesh was poor, he was happy. তাহলে এখন দুটো বাক্য দিল, Dinesh was poor, he was happy. Dinesh গরিব, সে সুখী। এই ধরনের দুটো যদি বাক্য থাকে এবং তাকে যদি জয়েন করতে বলা হয়, যদি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলা হয়, তাহলে আমরা কি করব? দেখো প্রথমে বাক্য দুটো বুঝে নাও। যে প্রথম বাক্যে কি বলছে, দিনেশ ওয়াজ পুয়ার, মানে একটা বৈশিষ্ট্য, দিনেশের একটা বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বাক্য হি ওয়াজ হ্যাপি, দ্বিতীয় বাক্যর যে রেজাল্ট সেটা কিন্তু প্রথম বাক্য অনুযায়ী নয়। মানে সে গরিব, তাহলে স্বাভাবিক কি হওয়া উচিত ছিল, যে সে দুঃখী, কিন্তু সে সুখী। বিপরীতধর্মী, প্রথম বাক্য অনুযায়ী দ্বিতীয় বাক্যটা বিপরীতধর্মী আচরণ করছে। এই ধরনের বাক্য যদি থাকে আর তাকে যদি সিম্পল সেন্টেন্স দিয়ে জোড়া লাগাতে বলে, তাহলে আমরা ইনস্পাইট অফ জোড়া লাগাবো। যদি বলে কম্পাউন্ড সেন্টেন্স করো, তাহলে আমরা বলবো বাট দিয়ে। আর যদি বলে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে জোড়া লাগাও, তাহলে আমরা বলবো হচ্ছে দো দিয়ে। আবার বলছি কি ধরনের বাক্য করব, যে প্রথম বাক্য অনুযায়ী যে কাজটা দ্বিতীয় বাক্যে হওয়া উচিত সেই কাজ না হয়ে যদি তার বিপরীতধর্মী কোনো কাজ হয়, এই ধরনের দুটি বাক্য যদি পাশাপাশি থাকে, তাহলে আমরা ইনস্পাইট অফ দো বা বাট দিয়ে জয়েনিং করবো। তাহলে এটা সিম্পল সেন্টেন্স হলে কি হবে, সিম্পল সেন্টেন্স ইনস্পাইট অফ দিয়ে হবে। তাহলে আমরা করি ইনস্পাইট অফ বিইং পুয়ার, দিনেশ
was happy. দেখো in spite of being poor Dinesh was happy. কি করা হলো in spite of শব্দটা নামানো হলো তারপরে এখানে যে be verb ছিল তার সঙ্গে ing করা হলো was ছিল being হলো তারপরে adjective ছিল সেটাই বসে গেল আর দ্বিতীয় বাক্যটা গোটায় বসলো এখানে he মানে Dinesh ছিল Dinesh রাখা হলো এই বাক্যটা আরেকভাবে করা যায় যে in spite of his poverty কমা দিয়ে Dinesh was happy এভাবে করা যায় তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স যদি বলে না এই দুটো বাক্যকে কমপ্লেক্সে জোড়া লাগাও তাহলে আমরা কি করব দু দিয়ে করব তাহলে এটা খুবই সহজ Dinesh was poor he was happy Dinesh খুব গরিব সে হয় সুখী তাহলে যদিও দো দো বা অলদো করা যেতে পারে যেটা খুশি দো Dinesh was poor he was happy এইটা হলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যদি বলা হচ্ছে কম্পাউন্ড কর তাহলে কি করব তাহলে কি করব বাড়তে জোড়া লাগাবো Dinesh গরিব কিন্তু সে হয় সুখী Dinesh was poor but he was happy তাহলে দেখছো যে দুটো বাক্যকে আমরা তিন ধরনের বাক্যে জোড়া লাগাতে পারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তাহলে মনে রাখবে ইনস্পাইট অফ হচ্ছে সিম্পল সেন্টেন্স দো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর বাদ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে তাহলে পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন জয়েনিং আসতে পারে দুটো বাক্য দিলো জয়েনিং তো কিন্তু পরীক্ষায় এভাবে না এসে অন্যভাবে আসতে পারে সেটা কি দেখা গেল এই বাক্যটা দিয়ে দিল ইনস্পাইট অফ বিইং পুয়ার Dinesh ওয়াজ হ্যাপি এবং ব্র্যাকেটে প্রশ্ন করলো যে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু এ কমপ্লেক্স ওয়ান তার মানে আমাকে কি করতে হবে দো দিয়ে করতে হবে বা বললো অ্যাভয়েড ইনস্পাইট অফ বাদ দিয়ে বাক্যটাকে পুনরায় লেখো তাহলে আমি কি করব দো দিয়েও করতে পারি বাদ দিয়েও করতে পারি অথবা বাদ দিয়ে প্রশ্ন দেওয়া আছে বললে কি সিম্পল বানাও তাহলে আমাকে ইনস্পাইট অফ দিয়ে করতে হবে বোঝা গেল আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি In spite of studying hard, she failed in the exam. কঠোর পড়াশোনা করার সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছে তাহলে সে ভালো পড়াশোনা করেছে হিসেব বলে কি যে সে ফেল করবে না কিন্তু তাও সে ফেল করেছে বিপরীতমী কাজ আছে তাহলে বাক্যটা আছে ইন স্পাইট অফ দ্য করাই আছে ইন স্পাইট অফ দ্য করা আছে সিম্পল সেন্টেন্সে করা আছে এবার প্রশ্ন হলো যে চেঞ্জ ইনটু কমপ্লেক্স তাহলে আমরা কি করব চেঞ্জ ইনটু কমপ্লেক্স তাহলে ইন স্পাইট অফ তুলে দেব দো দিয়ে করব তাহলে কি হবে দো এখানে দেখো স্টাডিং হার্ড এখানে যদি স্প্লিট করি দুটো বাক্য কি পড়ব কি পাবো সি স্টাডিড হার্ড সি ফেলড ইন দ্য এক্সাম সি স্টাডিড হার্ড প্রথম বাক্যটা হচ্ছে সি স্টাডিড হার্ড তাহলে দো সি studied hard she failed in the exam বোঝা গেল তাহলে ইন স্পাইট অফ দ্য থাকলে দো দিয়ে করতে হবে আবার যদি এখানে চেঞ্জ ইনটু কমপ্লেক্স না বলে যদি বলতো যে অ্যাভয়েড যদি এরকম বলতো যে অ্যাভয়েড ইন স্পাইট অফ এই কথাটা যদি লেখা থাকতো তার মানে আমি ইনস্পাইট অফটা বাদ দিয়ে দ
দোদেও করতে পারি বার্দেও করতে পারি, সেক্ষেত্রে যেটা খুশি করতে পারি। আবার যদি বলতো এখানে চেঞ্জ ইন টু কম্পাউন্ড, তাহলে আমাকে শুধু বার্দেই করতে হতো। তাহলে এই ব্যাপারটা যদি বার্দে করতে হয় তাহলে কি হবে, যে সি স্টাডিড হার্ড বাট সি ফেলড ইন দা এক্সামিনেশন। বোঝা গেল? এটা গেল হচ্ছে ইনস্পাইট অফ, দো এবং বাটের ব্যবহার। আমরা আরো একটা এক্সাম্পল দেখে নেব। Rina was ill, but she attended the meeting. দেখো এই বাক্যটা আছে বার্থডে জোড়া লাগানো আছে। তাহলে বার্থডে জোড়া লাগানো আছে মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে যদি বলে একে সিম্পল বানো, তাহলে আমরা কি করব উত্তরটা? ইনস্পাইট অফ দিয়ে করব। প্রথমে লিখো ইনস্পাইট অফ, তারপরে কি বলেছিলাম যে প্রথম বাক্যের যে বি ভার্ব আছে এখানে বি ভার্ব কি ওয়াজ, তার সঙ্গে আইএনজি করব। তাহলে বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে কি হয়, বিইং হয়ে যায়। ইন স্পাইট অফ বিইং ইল সি অ্যাটেন্ডেড দা মিটিং, মানে অসুস্থ হওয়া সত্ত্বেও সে মিটিং এ উপস্থিত হয়েছিল। আবার যদি বলে কে কমপ্লেক্স বানো, তাহলে আমরা কি করব, দো রিনা ওয়াজ ইল সি অ্যাটেন্ডেড দা মিটিং। সরি এখানে একটু ভুলে গেল যে সি না, এখানে রিনা লিখতে হবে, কারণ প্রথমে নাউন দেওয়া ছিল, এখানে রিনা লিখতে হবে। যে ইনস্পাইট অফ বিইং ইল রিনা অ্যাটেন্ডেড দা মিটিং, কারণ নাউন একবার প্রথমবার ব্যবহার করতে হবে। তাহলে এই গেল হচ্ছে ইউজ অফ ইনস্পাইট অফ, দো এবং বাট। এখান থেকে খুব প্রশ্ন আসে, নাইনেও আসে এবং ক্লাস টেন মাধ্যমিক পরীক্ষাতেও আসে। এরপরে আমরা চলে যাব পরবর্তী ভ্যারাইটিতে। নো সুনা, নো সুনার হ্যাড ইউজ অফ নো সুনার হ্যাড অ্যাজ সুন অ্যাজ, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। নো সুনার হ্যাড বুঝতেই পারছো এটা একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে, আর অ্যাজ সুন অ্যাজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করবে। পরীক্ষা যদি নো সুনার হ্যাড দিয়ে কোনো প্রশ্ন থাকে তাকে যদি বলা হয় অ্যাফার্মেটিভ করো, তার মানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হয়। একইভাবে অ্যাজ সুন অ্যাজ থাকলে তাকে যদি নেগেটিভ করতে বলা হয় নো সুনার হ্যাড দিয়ে করতে হয়। তার মানে একটা এক্সাম্পল দিয়ে দেখে নেব। অ্যাজ সুন অ্যাজ উই রিচড দেয়ার the rain started, as soon as we reached there the rain started, আমরা যেই সেখানে পৌঁছালাম বৃষ্টি শুরু হয়ে গেল, মানে আমাদের পৌঁছানোটা হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বাক্যের মানে হচ্ছে এরকম দাঁড়ায়। তো এরকম যদি বাক্য থাকে as soon as দিয়ে, এখানে বললো যে মেক দ্য সেন্টেন্স নেগেটিভ, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে কি করব, খুবই সহজ, যে অ্যাজ সুন অ্যাজ জায়গায় আমরা নিয়ে চলে আসবো নো সুনার, নো সুনার হ্যাড। প্রথমে লিখে দেব নো সুনার হ্যাড, তারপরে কি লিখবো সাবজেক্ট, এখানে কি আছে উই, উই লিখলাম,
তারপরে হ্যাড বসেছে তাহলে মূল ক্রিয়াটা বসবে কিন্তু মূলটার ভিত্তি করে দিতে হবে ভালো করে লক্ষ্য করো এখানে এটা ছিল সাবজেক্ট রিস্টটা ছিল কিন্তু ভি2 কিন্তু আমাকে এখানে ভিত্তি করতে হবে তো রিস্টের ভি2 রিস্টই হয় এখানে ক্ষেত্রে এই এই উদাহরণের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে ভি2 আর ভি3 একই ফর্ম হয় না তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে যেহেতু এখানে হ্যাড বসেছে এখানে হ্যাড বসেছে তাহলে এটা কিন্তু ভি3 হবে এই জিনিসটা খেয়াল রাখবে অনেকেই এই জায়গাটাতে ভুল করে দেয় No sooner have we reached there, तापर एक कॉमन जगह बोला बोलते हैं then the rain started. तले जाओ कि पुरे बात नहीं लोग इकने had बोल चुके हो no sooner had आरे कने then चले आए थे. ये then बनाने वाले के then है. সেটা যেমন টি এইচ এ এন এটা লক্ষ্য রাখবে যেখানে করতে গেলে যেটা মূল ভুল দুই জায়গা হয় একটা হচ্ছে এখানে দেন এর জায়গায় টি এইচ এন দেয় বা কেউ দেন দেয় না বাদ দিয়ে দেয় আর কি করে এই জায়গাটা আমাকে ভি2 করে দেয় এই ক্ষেত্রে আমি বললাম যে ভি2 আর ভি3 যেতে এক আমাদের বুঝতে মনে হচ্ছে যে রিস্ট রিস্টই লেখা হয়েছে একই লেখা হয়েছে কিন্তু তা কিন্তু নয় এখানে ভি3 হিসেবে বসেছে তাহলে কোন একটা শব্দ যদি এখানে ভি2 থাকে এখানে ভি3 করবে তার রুটটা যদি আলাদা হয় সেটাই বসাতে হবে তাহলে বোঝা গেল যে অ্যাকশন আস থেকে থাকলে কি করব নো সুনার প্রশ্ন যদি বলে নেগেটিভ করো কিন্তু এবার আসতে পারে যে অ্যাকশনস দিয়ে বাক্য দিল কিন্তু নেগেটিভ না বলে বলল অ্যাভয়েড অ্যাকশনস তাহলে আমি নো সুনার হেড তো করতে পারি এছাড়াও আর দুটো টেকনিক আছে পড়ার সেটা আমি করে দিচ্ছি এদ্রো আকো বাক্য একমো দেখতে পারি অ্যাকশনস উইল ইজ देयर প্যারাগ্রাফে ইউজ স্কার্সলি হোয়েন বা ইউজ হার্ডলি হোয়েন তো সেই ব্যবহার আমি শিখে দিচ্ছি যে যদি স্কার্সলি দিয়ে থাকে একই রকম নিয়ম নো সুনার হ্যাড এর জায়গায় স্কার্সলি হ্যাড উই রিস্ট দেয়ার হোয়েন দা রেন স্টার্টেড আগের বাক্যের সঙ্গে এখানে কি পার্থক্য আছে আমরা দেখছি যে নো সুনার হ্যাড এর জায়গায় কি চলে আসলো স্কার্সলি হ্যাড চলে আসলো এখানে দেন চলে কিন্তু এখানে কি চলে আসছে হোয়েন এর আরো একটা বিকল্প আছে স্কার্সলি হ্যাড এর জায়গায় আমরা হার্ডলি হ্যাড কথাটা ইউজ করতে পারি হার্ডলি হ্যাড আর এখানেও সেক্ষেত্রে হোয়েনই হবে তো এটা করানোর উদ্দেশ্য কি পরীক্ষা আসলে একটু কষ্ট থাকে যে অ্যাকশনস বা নোসুনার হেড দিয়ে একটা বাক্য দিল এবং ব্র্যাকেটে বলল যে চেঞ্জ দ্য সেন্টেন্স ইউজিং স্কার্সলি হেড বা চেঞ্জ দ্য সেন্টেন্স ইউজিং হার্ডলি হেড এভাবে কিন্তু সেপারেট প্রশ্ন দেওয়া থাকে তো সেই জন্য আমি এটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যদি এটা কম আসে পরীক্ষায় সাধারণত অ্যাকশনস থেকে নোসুনার নোসুনার থেকে অ্যাকশনস এটাই পরীক্ষাতে বেশি দেওয়া থাকে এবার আমরা পরবর্তীতে চলে যাব ইউজ অফ সো দ্যাট এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার মাধ্যমিক পরীক্ষাতে খুবই প্রশ্ন আসে ক্লাস 9 এর পরীক্ষাতেও আসে তো ভালো করে দেখবে এটা যে সো দ্যাট দিয়ে যদি কোনো বাক্যকে জোড়া লাগায় সেটা হয় কমপ্লিট সেন্টেন্স আর টু টু যদি জোড়া লাগানো হয় তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স তো প্রথমে দেখে নিব কি ধরনের বাক্যকে এই সো দ্যাট বা টু টু তে জোড়া লাগাতে হয় প্রথমে একটা एग्जांपल দিয়ে দিব The boy was very little. He could not climb up the tree. The boy was very little. He could not climb up the tree. দেখো এই দুটো বাক্যের বৈশিষ্ট্য কি যে বালকটি খুবই ছোট সে গাছে চড়তে পারছে না প্রথম বাক্য কি আছে
ভেরি আর দ্বিতীয় বাক্যে কুড নট সরি এখানে কুড নট হবে কুড নট দ্য বয় ওয়াজ ভেরি লিটল হি কুড নট ক্লাইম আপ দ্য ট্রি তাহলে একটা বাক্যে ভেরি আর একটা বাক্যে যদি কুড নট থাকে বা ক্যান নট থাকে তাহলে সেই দুটো বাক্যকে যদি বলে যে কমপ্লেক্স সেন্টেন্সে জোড়া লাগাও তাহলে আমরা কি করব সো ডেট দিয়ে জোড়া লাগাবো সো ডেট এর মানে কি সো ডেট এর মানে হচ্ছে এত যে এত যে দ্য বয় ওয়াজ ভেরি লিটল তাহলে এটা উত্তর হয়ে যাবে দ্য বয় ওয়াজ সো লিটল দ্যাট হি কুড নট ক্লাইম আপ দ্য ট্রি তাহলে দেখো ভেরির জায়গায় কি আসলো সো আর এখানে ফুল স্টপ ছিল তার জায়গায় কি চলে আসলো ড্যাট মানে কি দেখাচ্ছে বালকটি এত ছোট যে এত যে এত ছোট যে সে গাছে উঠতে পারে না তাহলে হচ্ছে সো ডেট দিয়ে করতে গেলে এইভাবে করতে হবে এবার এই এই বাক্যটা যদি বলে যে না সিম্পল লেভেল তাহলে আমরা কি করব তখন হয়ে যাবে এই ভেরি জায়গায় টি ডবল চলে আসবে দ্য বয় ওয়াজ টু লিটল আর এই ড্যাটের জায়গায় চলে আসবে কি টু টু আর টু বসলে আমরা জানি টু হচ্ছে ইনফিনিটিভ তাহলে পরের বাক্যের মূল ক্রিয়া এবং তার পরের অংশটুকু বসবে টু লিটল টু ক্লাইম আপ দা ট্রি তাহলে দেখো এখানে কি হলো যে সো এর জায়গায় হচ্ছে টু ভেরি বা সো এর জায়গায় কি আসলো টু আসলো আর ডেটের জায়গায় কি চলে আসলো টি টু তাহলে এই প্রশ্নে একটা ভ্যারাইটি কি যে দুটো বাক্য দিয়ে দিল জোড়া লাগাতে বলো যদি বলে এই ধরনের বাক্য একটা বাক্যে ভেরি আর একটা বাক্যে কুড নট বা ক্যান নট আছে তাহলে কি করতে হবে যে যদি কমপ্লেক্স সেন্টেন্সে বলে তাহলে আমরা সো ডেট দিয়ে জোড়া লাগাবো আর যদি বলে সিম্পল সেন্টেন্সে জোড়া লাগাও তাহলে টু টু দিয়ে করবো এভাবে প্রশ্ন আসতে পারে আরো একভাবে প্রশ্ন আসতে পারে সেটা কি যে সো ডেট দিয়ে বাক্য দেওয়া আছে বললো এটাকে সিম্পল বানো তাহলে কি করবো সো ডেটের জায়গায় আমাকে টু টু করতে হবে আবার টু টু দিয়ে বাক্য আছে বললো সো ডেট বানাও তাহলে কি করতে হবে আমাকে সো ডেট দিয়ে বানাতে হবে বা বললো কমপ্লেক্স বানাও সো ডেট দিয়ে আমাকে বানাতে হবে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি The old man is too weak to walk. বললো কমপ্লেক্স সেন্টেন্স বানাও তাহলে এটা কি আছে টু টু আছে তাহলে টু টু দিয়ে যদি থাকে সেটাকে কমপ্লেক্স করতে বললে আমরা কি দিয়ে করবো সো ডেট দিয়ে করবো তাহলে কি করতে হবে আমাদের দ্য ওল্ড ম্যান is a to জায়গা কি নিয়ে আসবো so আর উইকটা বসে যাবে so weak the old man is so weak আর a to জায়গা কি নিয়ে আসবো that the old man is so weak that এরপরে কি করতে হবে যে that বসবে তারপর একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে তাহলে সাবজেক্ট কে এই বাক্যে দা ওল্ড ম্যান একবার বসে গিয়েছে তাহলে আমরা এবার প্রোনাউন নিয়ে আসবো তার জন্য হি আর সাবজেক্ট বসার পরে কি আসবে বুঝবে ক্যান নট বা কুড নট যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান নট আর পাস্ট টেন্স হবে কুড নট এখানে আছে ইজ প্রেজেন্ট টেন্স তাহলে কি নিয়ে আসবো দ্যাট হি ক্যান নট ওয়াক তাহলে বাক্যটা হয়ে গেল কমপ্লেক্স একইভাবে যদি একটা বাক্য দেওয়া থাকে দ্য ওল্ড ম্যান ইজ সো উইক এই বাক্যটা দেওয়া আছে বলো সিম্পল করো তাহলে আমাদের রিভার্স করতে হবে উল্টো জিনিসটা করতে হবে সো এর জায়গায় টি টু নিয়ে আসবো দ্যাটের জায়গায় টু আর টু বসলে পরের বাক্যের মূল ক্রিয়া বসবে এবং তার পরের অংশটুকু বসবে হি ক্যান নট বা কুড নট এই কথাগুলো বসবে না তাহলে এই ভ্যারাইটিতে পরীক্ষায় খুবই আসে মানে এই আরো একটা কাছাকাছি জিনিস আছে সো ড্যাট এখানে দেখতে হচ্ছে সো ডট ডট ড্যাট আর একটা ব্যবহার হয় সো ড্যাট পাশাপাশি তো দুটো জিনিস কিন্তু আলাদা এই সো ড্যাট আর ওই সো ড্যাট আলাদা
আমি সেটা করে দিচ্ছি না অনেক ছাত্রছাত্রী সেই জায়গাটাই ভুল করে বুঝতে পারে না তো আমি সেটা করে দিচ্ছি use of so that are to দেখো এখানে so that কিন্তু পাশাপাশি হচ্ছে so dot dot that না ওই so that মানে কি ছিল এত যে কিন্তু এই so that মানে হচ্ছে যাতে বা যাহাতে আর to তো জানো তোমরা infinitive to তো এখানে so that এটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে আর এটা হচ্ছে কি এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কিন্তু এর ব্যবহারের পার্থক্যটা কি যে এটা হচ্ছে উদ্দেশ্য কোন উদ্দেশ্য বোঝাতে যে প্রথম বাক্যে একটা কাজ হচ্ছে দ্বিতীয় বাক্যে তার উদ্দেশ্য বোঝাচ্ছে তো এই ধরনের বাক্যকে আমরা জানি ইনফিনিটিভ টু দিয়ে জোড়া লাগাই তো ইনফিনিটিভ টু এর জায়গায় সেই বাক্যকে আমরা সো দ্যাট দিয়ে জোড়া লাগাতে পারি একটা एग्जांपल দিয়ে দিচ্ছি ধরো উই ইট to live we eat to live আমরা বাঁচি যেন আমরা খাই যেন আমরা বেঁচে থাকি এই উদ্দেশ্য তাহলে আমরা খাওয়ার উদ্দেশ্য কি বেঁচে থাকা উদ্দেশ্য বোঝাচ্ছে এই ধরনের বাক্যকে বললো ধরো বললো যে avoid to বললো বা বললো যে use so that use so that বললো তাহলে আমরা কিভাবে উত্তরটা বলবো পরীক্ষায় কোন প্রশ্ন আসে ট্রান্সফরমেশন সেন্টেন্সে তাহলে আমরা কি করব উই ইট তাহলে এই টু মানে এই সো দ্যাট ইকুয়াল টু এই টু এর মানে আর সো দ্যাট এর মানে একই তাহলে সো দ্যাট এরপরে আমি এর আগে বলেছি দ্যাট বসলেই একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে তাহলে দ্যাট দ্যাট এর পর সাবজেক্ট কি আসবে এই বাক্যের সাবজেক্ট কি উই তাহলে উই ইট সো দ্যাট উই মি এখানে কিন্তু মি আসবে ক্যান নয় may as well we may live যে আমরা খাই যাহাতে আমরা বেঁচে থাকতে পারি তাহলে এটাও কিন্তু ভ্যারাইটি পরীক্ষাতে আসে যে ইনফিনিটিভ টু থাকলো বললে এভয়েড টু অথবা ইউজ সো দ্যাট প্রশ্নটা আসলো তখন আমরা ইউজ সো দ্যাট করব আর কিভাবে সো দ্যাট যদি থাকে বলা ইনফিনিটিভ করো তাহলে আমরা সো দ্যাট এর জায়গায় টু নিয়ে যাব এবং তারপরে মূল ক্রিয়া বসিয়ে দেব হি উই মে এই জিনিসগুলো লিখব এইটা পরীক্ষায় খুব থাকে এটাও তোমরা নোট ডাউন করে নিবে এটাও পরীক্ষাতে খুবই থাকে এর পর ভ্যারাইটিতে আমরা চলে যাব এই জিনিসটা পরীক্ষায় খুবই আসে যে ইউজ অফ ইফ আনলেস ইফ মানে আমরা সবাই জানি যদি আর আনলেস হচ্ছে যদি না বুঝতে পারছো যদি আর আনলেস হচ্ছে যদি না তো এটা পরীক্ষায় খুবই আসে আমি একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কি করে প্রশ্ন এখানে আসতে পারে ধরো একটা বাক্য ইফ ইউ ডু নট study hard you will fail এরকম বাক্য দিল যদি তুমি ভালো করে পড়াশোনা না করো you will fail একটা বাক্য দিয়ে দিয়েছে এবার প্রশ্ন হলো যে avoid if if কে avoid করো অর্থাৎ if লেখা যাবে না অন্য কিছু লিখতে হবে অথবা যে use unless কথাটা ইউজ করতে বলতে পারে অথবা এটাকে মেক ইট অ্যাফার্মেটিভ বলবো অথবা অ্যাফার্মেটিভ বলবো তাহলে আমরা কি করব মনে রাখবে একটা জিনিস যে ইফ ডু নট ইফ এর পর কিছু একটা থাকবে সাথে থাকবে ইফ ডু নট ইকুয়াল টু আনলেস অর্থাৎ ইফ ডু নট এর যা অর্থ হয় আনলেস এর অর্থ তাই হয় তাহলে আমরা কি করব ইফ ইউ ডু নট এটা সাবজেক্টটাকে রাখতেই হবে আমাকে তাহলে যে ইফ do not এর মধ্যে কি নিয়ে আসবো unless unless you study hard
ইউ উইল ফেল। তাহলে বুঝতে পারছো যে এখানে নট ছিল, নট কিন্তু এখানে আর নেই। তাহলে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে বাক্যটা, আবার যদি অ্যাভয়েটিভ বলে তাহলে ইফের বদলে আমি কি ইউজ করছি, আনলেস ইউজ করছি। একইভাবে যদি কোনো বাক্য আনলেস দিয়ে থাকে তাহলে আমাকে কি করতে হবে, ইফ দিয়ে করতে হবে। এটাও পরীক্ষাতে খুবই বেশি দেওয়া থাকে, সেকেন্ডারি এক্সামিনেশনে, মাধ্যমিক পরীক্ষায় এবং নাইনের পরীক্ষাতেও থাকে। তাহলে আজকে এই বিষয়গুলোই থাক, পরবর্তীতে যদি সুযোগ পাই তাহলে আরও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরও নতুন নতুন নিয়ম নিয়ে আসবো। আজকে এতটুকু, ধন্যবাদ।